सो डियर स्टूडेंट्स, এর আগের ক্লাসে আমরা বেসিক্যালি কোষ স্ট্রাকচারটা নিয়ে পড়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে যে মেন ফিজিক্যাল যে ভেরিয়েবলগুলো ফর অ্যাগাসিয়াস সিস্টেম যে কতগুলো মেন ভেরিয়েবল পি ভি টি হ্যাঁ প্রেসার তারপর ভলিউম টেম্পারেচার এবং মোল নাম্বার এগুলো সম্পর্কে পড়েছিলাম। মেনলি কীভাবে প্রেসার আমরা পরিমাপ করি সেই প্রেসার পরিমাপ করা সম্পর্কে পড়েছি। ওকে, তো এই ক্লাসে আমরা বলেছিলাম যে মেনলি এদের মধ্যে যে রিলেশনগুলো রয়েছে সেই রিলেশনগুলো সম্পর্কে পড়ব। ওকে, এই চাপ আয়তন উষ্ণতা মোল সংখ্যা এদের মধ্যে যে রিলেশনগুলো রয়েছে সেই রিলেশনগুলো আমরা মেনলি এই ক্লাসে পড়ব এবং সেগুলো কতকগুলো সূত্রের মাধ্যমে এগুলোকে প্রকাশ করা হয়েছে, যেরকম বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ঠিক আছে। তো সেই সূত্রগুলো আমরা পরপর পড়ব, কিন্তু আজকের ক্লাসটা মেনলি ডেডিকেটেড ফর বয়েলস ল। ওকে, তো বয়েলস ল সম্পর্কে আমরা কিছু যে সমস্ত বিবৃতি রয়েছে বয়েলস লয়ের, তারপরে গাণিতিক ফর্ম এগুলো পড়বো, তার সাথে সাথে আমরা এর সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রবলেমও করবো। তো প্রথমে আমরা দেখে নিই যে বয়েলের সূত্রের বিবৃতিটা কী। হ্যাঁ, বয়েলের সূত্রটা মেনলি প্রেশার এবং ভলিউম এদের মধ্যে রিলেশনের কথা বলছে। তো আমরা যখনই এই চারটার মধ্যে রিলেশন দেখবো, মেন বিষয়টাকে বুঝতে হবে যে এই চারটার মধ্যে যখন যে কোনো দুটো দুটো রিলেশন আমরা প্রত্যেকটা ফর্মুলা দিই, আমরা বয়েলস ল বলবো, যখন চার্লস ল বলবো, অ্যাভোগাড্রোস ল বলবো, প্রতিটি ক্ষেত্রে আমরা দেখবো যে চারটার মধ্যে যে কোনো দুটোর মধ্যে আমরা রিলেশন বলবো এবং বাকি দুটোকে কনস্ট্যান্ট রাখবো। তো বয়েলস লতে হচ্ছে যে চাপ আর ভলিউমের মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয় বা সম্পর্ক বলা হয়েছে এবং অবভিয়াসলি আদার টু কোয়ান্টিটিজ অর্থাৎ টেম্পারেচার এন্ড মোল নাম্বার। মোল নাম্বার অনেক সময় আমরা ইন টার্মস অফ মাস প্রকাশ করি, মোল নাম্বারটাকে, ওই জন্য এখানে মাসও বলা হয় অনেক সময়। আমি প্রথমেই বলি যেটা মোল নাম্বার বা মাস হিসেবে আমরা ইউজ করবো এখানে। তো এখান থেকে কনস্ট্যান্ট কোয়ান্টিটি হবে টেম্পারেচার এবং মোল নাম্বার। তাই আমরা এখানে লিখেছি যে বয়েলের সূত্রে যে ধ্রুবক রাশি সেটা হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। ওই জন্য আমরা যখন বিবৃতিটা লিখবো বা বয়েলস যে বিবৃতিটা দিয়েছেন সেখানে পরিষ্কার বলা আছে স্থির উষ্ণতায় এবং নির্দিষ্ট ভর, এই দুটো দিয়েই কিন্তু ওই জন্য স্টার্ট হচ্ছে। কারণ আমরা যদি দুটোর মধ্যে রিলেশন নির্ণয় করতে চাই আদার্স দুটোকে অবশ্যই কনস্ট্যান্ট বলতে হবে, নাহলে আমরা সঠিক রিলেশনটা পাবো না। তাহলে এবং আমরা দেখব যে এই বিষয়টা কীভাবে চেঞ্জ হয়ে যেতে পারে যদি আমরা এটাকে কনস্ট্যান্ট না বলি, তাহলে বয়েলস সূত্রটা কীভাবে কাজ হবে না সেটাও আমরা দেখব। তো আপাতত আগে বয়েলস লটা আমি একটু বোঝার চেষ্টা করি। যেখানে বলছি স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভরের, অর্থাৎ যদি টি এবং এন বা টি এবং এম যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে গ্যাসের যে আয়তন অর্থাৎ যে ভি সেটা ওই গ্যাসের চাপের সঙ্গে অর্থাৎ পি এর সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ব্যস্তানুপাতে পরিবর্তিত হওয়ার অর্থ একটা বাড়লে একটা কমবে। যদি চাপকে আমি বাড়িয়ে দিই তাহলে ভলিউম কমে যাবে, আর ভলিউমকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে চাপ কমে যাবে। ওকে, তাহলে একটা যদি ইনক্রিজ করে আর একটা ডিক্রিজ করবে, এই রিলেশনটাকে আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে থাকি। এবং সেক্ষেত্রে আমরা এইভাবে প্রকাশ করতে পারি গাণিতিক রূপে যে ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে চাপের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ পি যদি বাড়ে তাহলে ভি কমবে। আমরা জানি কোনো একটা অনুপাতে যদি 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 সাধারণত দেখা যায় একটা অনুপাতে যদি আমরা হরটাকে বাড়িয়ে দিই তাহলে কী হবে, অনুপাতটা কমে যাবে লবটাকে কনস্ট্যান্ট রেখে, লবটা ওয়ান রেখে এখানে কনস্ট্যান্ট আছে। তাহলে আমরা এটা গাণিতিক রূপটা বলছি ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি বলে থাকি, যাতে করে বোঝায় যে চাপ যখন আমরা বাড়াবো তখন ভি কমবে, চাপ যখন আমরা কমাবো তখন ভি বাড়বে। তাহলে এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এবং এটা যদি আমরা ভেদের সূত্র অনুযায়ী আমরা বলি চলে, তাহলে এটাকে আমি এখান থেকে যেভাবে লিখতে পারবো, একটা কনস্ট্যান্ট আমাকে দিতে হবে অ্যাকর্ডিং টু ভেদ। হ্যাঁ, এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা তুলতে চাই তাহলে তোমরা এটা ক্লাস টেনেই পড়বে, ম্যাথামেটিক্সের ভেদ রয়েছে। সমানুপাতিক চিহ্ন সাইনটাকে তুলে যদি আমরা সমান সমান সাইন আমরা দিতে চাই তাহলে এটা কনস্ট্যান্ট আমাকে এখানে দিতে হবে, সেই কনস্ট্যান্টটাকে আমি কে ধরতে পারি, তাহলে কে ইন্টু ওয়ান বাই পি। তো এখন যদি পিটাকে এইদিকে নিয়ে চলে যাই তাহলে এটা হয়ে যাবে পি ভি ইজকুয়াল টু কে, এটাই করা হয়েছে মোর কম্প্যাক্ট ফর্ম এটা। তাহলে পি ভি ইজকুয়াল টু ধ্রুব, এবং এটাকে আরও কম্প্যাক্ট ফর্মে আমি অন্য ফর্মে লিখতে পারি। হ্যাঁ, তো যদি পি ভি ধ্রুবক মানে কি, যে কোনো পি এবং যে কোনো ভি এর আমি যদি গুণফল নিই, একটা গ্যাসকে সাপোজ আমি স্থির স্থির উষ্ণতা এবং স্থির ভরে একটা গ্যাসকে সাপোজ আমি কম্প্রেসড করছি মানে সংকুচিত করছি বা প্রসারিত করছি, সাপোজ আমি একটা গ্যাসকে প্রসারিত করছি। ওকে, গ্যাসটাকে আমি সাপোজ প্রথমে এখানে ছিল সাপোজ গ্যাসটা, তারপর এই স্টেপে এসছে, তারপর এই স্টেপে এসছে, তারপর এই স্টেপে এসছে। হ্যাঁ, তো প্রত্যেকটা স্টেপে কী হচ্ছে, পি আর ভি ডিফারেন্ট। যখন এখানে ছিল গ্যাসটা তখন পি ভি ডিফারেন্ট, এই স্টেপে পি ভি ডিফারেন্ট, এই স্টেপে পি পি ডিফারেন্ট, এই স্টেপে পি ভি ডিফারেন্ট। বাট যে কোনো স্টেপে যে কোনো স্টেজে যদি আমি পি আর ভি এর গুণফল নিই তাহলে ধ্রুবক। তো আমি যদি ধরে নিই যে এই এই স্টেজে এ ছিল প্রেশার ভলিউম, প্রেশার ছিল পি ওয়ান, ভলিউম ছিল ভি ওয়ান।
এই স্টেজে আমি হয়তো ভাবলাম প্রেশার ছিল পি টু, ভলিউম ছিল পি টু। এই স্টেজে ভাবলাম প্রেশার ছিল পি থ্রি, ভলিউম ছিল পি থ্রি। তাহলে প্রত্যেকটা স্টেজে মানে এই যে পুরো যে প্রক্রিয়াটা আমি করছি এখান থেকে এখান পর্যন্ত, ভলিউম যে ভি ওয়ান থেকে ভি থ্রি নিয়ে যাচ্ছি, প্রেশার চেঞ্জ হচ্ছে পি ওয়ান থেকে পি থ্রি, এই 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 প্রক্রিয়াটার মধ্যে যে কোনো ইনিশিয়ালি যে কোনো মুহূর্তে যদি আমি পি আর ভি এর গুণফল নিই সেটা সবসময় ধ্রুবক হবে, এটাই বোঝাচ্ছি। তাহলে কোনো একটা মুহূর্তে যদি চাপ থাকে পি ওয়ান আর আয়তন থেকে ভি ওয়ান, তাহলে তাদের গুণফল হবে পি ওয়ান ভি ওয়ান, অন্য একটা স্টেজে হবে পি টু ভি টু, অন্য একটা স্টেজে হবে পি থ্রি ভি থ্রি, বাট এগুলো সব ইকুয়াল হবে এবং সেটা অবভিয়াসলি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে একটা পার্টিকুলার ভ্যালু। ওকে, তো এইভাবে আমরা বয়েলের সূত্রে গাণিতিক রূপটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারি এবং এই যে ইকুয়েশনটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আমরা অঙ্ক করার সময় কাজে লাগাবো, যে পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু। তো আমি এই সূত্রগুলোর গ্রাফিক্যাল অ্যানালিসিস করবো। হ্যাঁ, তার পূর্বে আমি একটা জিনিস বলে দিতে চাই, যেটা আমি বলতে চাইছিলাম যে কেন আমরা বলছি যে ভিটা সবসময় প্রপোর্শনাল টু ওয়ান বাই পি হবে অনলি হোয়েন, কেবলমাত্র তখন যখন এন এবং টি স্থির থাকবে, নাহলে কিন্তু এটা হবে না। যেমন আমরা একটা এক্সাম্পল নিয়েছি এখানে, হ্যাঁ আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি, এই এক্সাম্পলটা যে বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। আমরা দেখেছি একটা বেলুন, বেলুনে যখন আমরা ফুঁ দিই, আমরা দেখেছি একটা বেলুনে যখন আমরা ফুঁ দিই তখন আমরা দেখেছি যে এই বেলুনটা কী হয়, বেলুনটা ফুঁ দিলে আয়তন বৃদ্ধি পেতে থাকে আর সঙ্গে সঙ্গে চাপও বাড়ে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে যখন বেলুনটা যখন খুব আয়তন কম ছিল তখন খুব সহজে আমরা যদি আঙুল দিয়ে প্রেস করি এটাকে কম্প্রেস করা যায়, আমরা বুঝতে পারি চাপ কম আছে, আর যত এর ভলিউমটা বাড়তে থাকে তত কী হয়, তত এটাকে কম্প্রেস করা জটিল হয়, জটিল হয়। আমরা দেখেছি বাইরে থেকে চাপ প্রয়োগ করে বেশি চাপ লাগে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই চাপও ইনক্রিজ করছে আবার কি ভলিউমও ইনক্রিজ করছে। তাহলে বলতে পারি যে এখানে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে, বয়েলের সূত্র তো বলা রয়েছে ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি, কিন্তু এখানে দুটোই বাড়ছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে এখানে মাসটা, এই যে পরিমাণটা ভলিউম, মাসটা কিন্তু ধ্রুবক বলা নেই, কারণ যত আমরা এখানে ফুঁ দিচ্ছি ফুঁ দেওয়ার ফলে এখানে যে বাতাসটা ঢুকছে সেই বাতাসটা কি ভর আছে একটা নির্দিষ্ট, সেটা তো বায়ু, তাহলে বায়ুর একটা তো নির্দিষ্ট ভর আছে, তাহলে সেই ভরটাতে বেড়ে যাচ্ছে আয়তন বাড়ার সঙ্গে সঙ্গে। কিন্তু বয়েলের সূত্রে আমাদের কী বলা আছে, ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি তখনই হবে যখন কি এমটা বা এমটা কনস্ট্যান্ট, মন সংখ্যা বা ভর কনস্ট্যান্ট। আমি যদি টেম্পারেচারের কথা বলা নেই, বা টেম্পারেচারটা যদি আমি স্থির রাখি, রেখেও দিই, আমি যদি ধরেও নিই টেম্পারেচার স্থির আছে, তবু হবে না, তবু সম্ভব না। তাই এটা এরকম অ্যাবজার্ড রেজাল্ট দিচ্ছে, বয়েলের সূত্রের সঙ্গে মিলছে না। এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে বলা ভুল, এখানে বয়েলের সূত্রে অ্যাপ্লাই করা যাবে না, কারণ বয়েলের সূত্রের যে কন্ডিশন সেই কন্ডিশন এখানে মানছে না। ওকে, তো ওই জন্যে আমরা প্রথমেই যেটা বলে নিয়েছি যে হোয়াই ইট ইজ সো ইম্পর্ট্যান্ট টু সে দ্যাট এই যে কোনো দুটোর মধ্যে আমরা রিলেশন নির্ণয় করবো, আদার্স আদার্স যে দুটো সেগুলো কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো আমরা এইবারে এই বয়েলের সূত্রটা আমরা গ্রাফিক্যালি অ্যানালিসিস করতে পারি। তো আমাদের পি আর ভি এর মধ্যে সম্পর্ক, তাহলে পি ভি গ্রাফ আমরা আঁকতে পারি। তো পি ভি গ্রাফ এরকম দেখতে হবে, এই এই ধরনের গ্রাফকে মূলত সমপরাবৃত্তাকার বলা হয়, সমপরাবৃত্তাকার বলা হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা সমপরাবৃত্তাকার বলা হয়। এই গ্রাফটা ম্যাথামেটিক্যালি সমপরাবৃত্তির ইকুয়েশন এরকম হয়, কিন্তু তোমরা তো সেই ম্যাথটা এখন শেখোনি, বাট এখান থেকে বোঝা যাবে, জাস্ট একটু আমি যদি অ্যানালিসিস করি আমরা বুঝতে পারবো যে আমাদের কী ছিল, পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি বা ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি, এটা বলতে পারি, অর বলতে পারি ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি বলতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে যদি ভি ইজুয়াল টু সাপোজ জিরো হয় তাহলে পি ইজুয়াল টু ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তাহলে এই পয়েন্টটা কি ভি ইজুয়াল টু জিরো, তাহলে এখানে কিন্তু মিলবে না, গ্রাফটা আমি এরকম আঁকতে পারি না। আমি যদি ভাবি যে গ্রাফটা এখান থেকে শুরু করবো হবে না, কারণ এখান থেকে শুরু করার মানে কি একটা ভি ইজুয়াল টু জিরোতে পি এর একটা মান আছে, কিন্তু এখানে বোঝাচ্ছে যে ভি ইজুয়াল টু জিরোতে পি এর ইনফিনিটি মান আছে, তাই তো হওয়া উচিত এই ইকুয়েশনটা অনুযায়ী যে ভি ইজুয়াল টু জিরোতে পি এর মান অসীম ইনফাইনাইট, এটা মেলানো নেই গ্রাফটার সঙ্গে, প্যারালাল করে দেওয়া আছে, অসীমে যেয়ে মিলিত হবে, এরকমভাবে প্যারালাল করতে পারিনি। ওকে, অসীমে যেয়ে মিলিত হবে, তারপরে এবারে কী হবে, ভি যত বাড়াবো কী হবে, এদিকে যত আসছে কি ভি বাড়ছে, ভি বাড়ছে, তাহলে দেখো ভি যত বাড়ছে তো প্রথমে কি এখানে পার্টিকুলার সাপোজ ভি এর জন্য এটা একটা প্রেশারের মান ছিল, হ্যাঁ, তারপর আবার যখন ভি বাড়ালাম তখন কী হচ্ছে এটা প্রেশারের মান হয়ে যাচ্ছে, তারপর আবার যখন ভি বাড়ছে তখন কি এটা প্রেশারের মান হয়ে যাচ্ছে, হওয়াই উচিত, তাহলে প্রেশারগুলো কি কমে কমে আসছে, কমে কমে আসছে, হওয়াই উচিত, হ্যাঁ, যত ভি বাড়বে তত প্রেশার কমবে। যে প্রেশার শূন্য কোথায় হবে, যখন ভি ইনফাইনাইট হয়ে যাবে, কারণ যে ভি যদি আমি ইনফিনিটি বসে তবে পি ইজ ইকুয়াল টু জিরো হবে। ওকে, তাহলে আমরা এইভাবে দেখে দেখে বুঝতে পারি যে গ্রাফটা কেন এরকম হচ্ছে। ওকে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা তিনটা গ্রাফ এঁকেছি টি ওয়ান টি টু টি থ্রির জন্য, কেন তিনটা গ্রাফ এঁকেছি না বিভিন্ন টেম্পারেচারে, এই গ্রাফটা এঁকেছি একটা পার্টিকুলার টেম্পারেচারে, এই গ্রাফটা এঁকেছি একটা পার্টিকুলার টেম্পারেচারে, এটা একটা পার্টিকুলার টেম্পারেচার,
এবং এখানে হচ্ছে যে কোন টেম্পারেচারটা বেশি কি করে বুঝবেন, যে টেম্পারেচারের সঙ্গে করেসপন্ড নেই ভলিউমটা বেশি, আমাদের একটা পার্টিকুলার প্রেশার নেই, সাপোজ এটা প্রেশার, তাহলে এই প্রেশারে এখানে দেখছি ভলিউম, সাপোজ এটা ভলিউম, এর ক্ষেত্রে ভলিউম এটা, এর ক্ষেত্রে ভলিউম এটা, এই গ্রাফটার ক্ষেত্রে এটা সেম প্রেশারে, তাহলে সেম প্রেশারে যদি ভলিউমটা যার বেশি, যে টেম্পারেচারের ভলিউমটা বেশি সেই টেম্পারেচারটাও বেশি, কারণ তাপমাত্রা বাড়ালে কি হবে, আয়তন বাড়বে, তো যদি চাপ স্থির থাকে তাহলে অবভিয়াসলি টি থ্রি গেটার দেন টি টু গেটার দেন টি ওয়ান। এখানে বোঝানো হচ্ছে যে বেশি তাপমাত্রা যত নেবো গ্রাফটা আঁকবো তত এই এই পাশে চলে আসবে, কারণ আয়তন সেক্ষেত্রে বেশি হবে। এটা একটা পার্টিকুলার টেম্পারেচারের জন্য এঁকেছিলাম, তো একটা গ্রাফ হয়েছিল, কিন্তু বিভিন্ন সাপোজ এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড এঁকেছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড এঁকেছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড এঁকেছে, এই রিলেশন, তখন সেট অফ গ্রাফ পাওয়া যাবে। ওকে, নেক্সট আমরা আসছি যে পিভি ভার্সেস পি গ্রাফ। তো আমরা দেখেছি অলরেডি যে পিভি ইকুয়াল টু ধ্রুবক, তাহলে পিভি ইকুয়াল যদি ধ্রুবক হয় তাহলে পিভির যে গুণফলটা সেটা পি এর মানের উপর ডিপেন্ডই করেনি, ওই জন্য পি এর মান যাই হোক না কেন পিভির মান সবসময় সেম, সবসময় সেম। সিমিলারলি ভি এর মান যাই হোক না কেন আমরা দেখছি পিভির মান সেম আছে, পিভির মান সেম আছে। হ্যাঁ, তার কারণ কি, তার কারণ হচ্ছে যে ডিপেন্ড করে না, এটা পিভির মান ভলিউমের উপর ডিপেন্ড করে না, তো কারণ পিভি গুলো কনস্ট্যান্ট, তাই এইভাবে হচ্ছে গ্রাফটা পি বা ভি অক্ষের সমান্তরাল, এটা আমরা বললাম। এবার একটা কোয়েশ্চেন করব, এখান থেকে ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন থাকে অনেক সময়। ওকে, কালার একটু চেঞ্জ করে নিন, এটা রয়েছে। তো এখানে কি বলছে যে 76 সেন্টিমিটার চাপ, মানে 76 সেন্টিমিটার চাপ এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, একটি গ্যাসের আয়তন 200 সিসি, তাহলে কী কী দেওয়া আছে, পি দেওয়া আছে 76 সেন্টিমিটার পার সেকেন্ডের চাপ। ওকে, আর টেম্পারেচার দেওয়া আছে টি ইকুয়াল টু 227 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি অনলি 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আয়তন ভি ইকুয়াল টু দেওয়া আছে 200 সিসি। উষ্ণতা স্থির রেখে, তাহলে টি স্থির রেখে গ্যাসটির চাপ 38 সেন্টিমিটার করা হয়েছে, তাহলে আমি এটাকে পি ওয়ান এটাকে ভি ওয়ান বলতে পারি। হ্যাঁ, আর পি টু কত হয়েছে 38 সেন্টিমিটার, তাহলে তখন আমাকে নির্ণয় করতে হবে ভি টু সমান কত, ভি টু ইকুয়াল টু কত। টেম্পারেচার সেম আছে তাহলে আমি এটা ইউজ করতে পারি, আর গ্যাসটাও সেম আছে তাহলে গ্যাসের এখানে ভরেরও কোনো পরিবর্তন হয়েছে বলে বলা, তাহলে আমি বয়লের সূত্র ইউজ করতে পারি যে পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু, তাহলে আমাকে ভি টু নির্ণয় করতে হবে, তাহলে ভি টু সমান কত, না পি ওয়ান ভি ওয়ান বাই পি টু, তার সমানগুলো বসিয়ে দেবো। পি ওয়ান মানে 76 সেন্টিমিটার পার্থস্তম্ভে, 76 সেন্টিমিটার চাপ মানে আসলে 76 সেন্টিমিটার কোনো পার্থস্তম্ভের চাপ হতে পারে, বাট দুটোই যেহেতু আমি ধরে নিলাম যে 76 সেন্টিমিটার পার্থস্তম্ভের চাপ, তাহলে পি ওয়ান সমান কত হতো, 76 × 980 × 13.6 পারদের ঘনত্ব, এটা হতো, এইটার ক্ষেত্রে কত হবে 38 × 13.6 × 980। কিন্তু সুবিধা হচ্ছে যে যেহেতু এটা অনুপাত, দেখো পি ওয়ান বাই পি টু অনুপাত রয়েছে, তাই কি বসা দিলে কেটে যাবে। হ্যাঁ, যদি পি ওয়ান আমি বসাইও যে 76 × 980 × 13.6, হ্যাঁ ইন্টু ভি ওয়ান যদি বসাই 200 / পি টু হচ্ছে যে 38 × 13.6 × 980, তো এগুলো কেটে যাবে উপর নিচে, তাই এগুলো বসানো হয়নি। কিন্তু হ্যাঁ, অনলি সেন্টিমিটারে আমরা চাপটাকে প্রকাশ করতে পারি, যদি আমরা জানি চাপের একক তো সেন্টিমিটার নয়, ডাইং পার সেন্টিমিটার স্কোয়ার, এইটা করলে ডাইং পার সেন্টিমিটার স্কোয়ার আসবে, বাট আমরা অঙ্ক বলতে জাস্ট ডাইরেক্টলি 76 সেন্টিমিটার বসিয়ে দেবো। হ্যাঁ, 38 সেন্টিমিটার বসিয়ে দেবো, কারণ এগুলো উপর নিচে কেটে যাবে, অনুপাত অবস্থায় থাকবে, আর এটা কাটলে কত হচ্ছে 2, তাহলে ফাইনাল বি টু হয়ে যাবো 400 সিসি। ওকে, বোঝাই যাচ্ছে, কারণ হচ্ছে যে যদি চাপ অর্ধেক হয়েছে তাহলে ভলিউমটা দ্বিগুণ হবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল, তো হ্যাঁ ইনভার্স সম্ভব। নেক্সট হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় আবার বলেছি কিছু পরিমাণ গ্যাস, হ্যাঁ গ্যাসের চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হয়, তাহলে চাপ বৃদ্ধির পরিমাণ কত হবে, চাপ দ্বিগুণ হয়ে যাবে আয়তন অর্ধেক করা, আমরা এইভাবে প্রমাণ করতে পারি যে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু, তো এখানে পি টু সমান কত হবে, পি ওয়ান ভি ওয়ান বাই ভি টু, তাহলে কিছু পরিমাণ গ্যাসের চাপ কী বলেছে প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো, আয়তন অর্ধেক মানে কি ভি টু সমান ভি ওয়ান বাই টু, তাহলে ভি টুর জায়গায় আমরা ভি ওয়ান বাই টু বসিয়ে দিই এখানে, তাহলে ভি ওয়ান ভি ওয়ান ডিভাইড বাই ভি ওয়ান বাই টু, তাহলে ভি ওয়ান বাই টু টু করে চলে আসবে, তাহলে ভি ওয়ান কেটে গেল 2 পি ওয়ান,
তাহলে পি টু সমান টু পি ওয়ান, তাহলে চাপ দ্বিগুণ হয়েছে, চাপ দ্বিগুণ হয়েছে। তাহলে চাপ বৃদ্ধি কতটা, চাপ বৃদ্ধি যদি আমি বলি তাহলে বৃদ্ধি কতটা, বৃদ্ধি হচ্ছে কি না, পূর্বে কতটা ছিল, পূর্বে কতটা ছিল আর এখন কতটা রয়েছে, বৃদ্ধি মানে পূর্বে কতটা ছিল, পূর্বে ছিল এখন হয়েছে টু পি ওয়ান আর পূর্বে কত ছিল পি ওয়ান, তাহলে বৃদ্ধি কত, টু পি ওয়ান মাইনাস পি ওয়ান, টু পি ওয়ান, এটা হবে বৃদ্ধি।